দিদি, আপনার নাম শবরী বৈদ্য। হ্যাঁ। আপনি আশার একজন কর্মী। হ্যাঁ। আচ্ছা, আপনার এখানে কয়েকদিন আগে একটা নাবালিকা মেয়ের বিয়ে হয়েছিল, আপনি সেই বিয়েটা নিয়ে কারোর কাছে কোনো সুপারিশ করেছিলেন? একদিন মেয়ের মাকে আমি বলেছিলাম যে মেয়ের বয়স তো কম আছে, তা মেয়ের সামনে ওই যে বয়স 18 বছর পূর্ণ হলে মেয়ের বিয়ে দেবে, আর বিয়ে কথা হয়ে আছে, তা কী হয়েছে? টাকাটা নাও, এই যে কন্যাশ্রীর যে 25,000 টাকাটা নাও, তারপরে বিয়ে দেবে। না, মেয়ের মা আমাকে বললো মেয়ে যদি চলে যায় এর দায়িত্ব কে নেবে, টাকা আমার লাগবে না। আমি আর কিছু বলিনি। এবারে মেয়ের বাবা একটু মালখোর, গালাগালি দেবার ভয়ে আমি দিদিকে, আমার একটা ভুল হয়েছে, আমি প্রধান দিদিকে কিছু বলিনি। হ্যাঁ, তবে NM দিদিকে আমি বলেছিলাম যে দিদি এরকম হতে, এটা আমার পাড়ায় অল্প বয়সে মেয়ের বিয়ে হচ্ছে। দিদি বলে না তুমি তাদের কিছু বলোনি। আমি বলি দিদি আমার তাদের অলরেডি সব বাজার হাট হয়ে গেছে, বেনারসি কেনা হয়ে গেছে, গয়নাগাটি হয়ে গেছে, আর আমি এক্ষুনি বললে আর বাড়ির পাশে আর মাল খেয়ে গালাগালি দেবে, আর আমার বাড়ির কর্তা নিয়ে আমরা তিনজন মেয়ে ছেলে থাকি, আর এক্ষুনি গালাগালি দেবে, আমি ঘুমাতে দেবে না দিদি, আমি ওই জন্য কিছু বলিনি দিদি বলে এই বলে চুপচাপ ছিলাম। আচ্ছা, আপনি জানলেন কি করে মেয়ের বয়স কম, কে বললো আপনাকে? একদিন মেয়ের বাবা আমার কাছে এসেছিল জন্ম সার্টিফিকেট নিয়ে। তারপরে আমার যেরকম পাড়ায় কাজ করি, বাচ্চাদের যেরকম ডেট অফ বার্থ দেখি, সেই হিসাবে করে দেখি না সামনে বছর হবে মেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে সামনে বছরে। তখন জন্ম সার্টিফিকেটে কত বয়স দেখেছিলেন? এবারে তো অনেকদিন, মানে দুই সালে উঠছিল ডেট অফ বার্থ, দুই, এবার মাসটা ঠিক আমার অতটা মনে নেই, মাস আর ওই তারিখটা আমার 2002। হ্যাঁ। তারপর বলি সামনে আবার ওই তোমার ইয়ে এলে, 20 এলে তোমার তবে 18 পূরণ হবে, এটা তার বাবাকে। এবার তখন আমার ওর বাবা এসেছিলো, আমি জানি না যে মেয়ের বিয়ের কথাবার্তা হচ্ছে। এবার আমি বলি কী হবে বলে, একটা দরকার আছে, ওরা তো মুড করলো, ওরা জানে না ডেট অফ বার্থ দেখতে, ওরা আমার কাছে মানে দেখতে এসেছিলো, আর আমি সেইভাবে বললাম যে বাকি আছে কদিন বলে ওইভাবে যায়। তার কিছুদিন পরে দেখি না ওরম বিয়ের সম্বন্ধ হয়ে গেছে। তারপরে আপনি বারণ করেননি? হ্যাঁ, ওই মেয়ের মাকে বলেছিলাম যে মেয়ের বিয়ে দাওনি, 18 বছর হোক আর টাকা পয়সা নাও, আর তা মেয়ের মা বললো সরাসরি একদম ডাইরেক্ট বলে দিল মেয়ে চলে গেলে কে দায়িত্ব নেবে, মানে আপনার উপর চাপ সৃষ্টি করবে। হ্যাঁ, কে দায়িত্ব নেবে, আমি সে আর টাকা আমার লাগবে না বলে সে আর আমি আর সত্যি দাদা সত্যিকে আমি আর কিছু বলিনি। তারপরে NM দিদিকে জানিয়েছিলাম, দিদিও বলেছিল তুমি বলো। এবার আমি গালাগালির ভয়েতে, ওর একটু মালখোর, গালাগালির ভয়েতে আমি সেই জন্য কিছু আর কারোর কিছু বলতে ভয় পাই। এখানে পঞ্চায়েতের বিভিন্ন লোক যারা সদস্য বা সদস্যরা আছেন, প্রধান ম্যাডাম, ওনারা বলছেন যে আপনি ওই বিয়েতে উপস্থিত ছিলেন জেনে শুনেও, আপনি কী বলবেন? এইবারে দাদা দেখুন, ওরা হচ্ছে আমাদের বংশের দিদি হয়, ননদ হয়, এইবারে ননদের ছেলের মেয়ের বিয়ে হচ্ছে নাতি, আমরা নিমন্ত্রিত ছিল, আমার 24 বছরের মেয়ে ছিল। এবারে ওই বাচ্চাটা ওরা একটু দেখভাল করে, মানে ওই তাই আশা টাশা যাই সুজা একটু দেখ বলে ওরা দেখে বা কাজকর্ম করে। সে সুজার বিয়ে শুনে যেতেই হবে, আমি বলি আমি কালকের একাদশী, আমি নিরামিষ খাচ্ছি, আমি খাবো না বিয়ে, বলে আমি গিয়ে কী করবো। সে মেয়ে আমাদের আছে মাঝে শুনছে না, তখন আমার পাশ থেকে আমি ওই মেয়ে যা এসে বলছে চল তো খাই নি, চল ওরা খেয়ে আমাদের ঘুরিয়ে নিয়ে আসি বলে এই এইভাবে আমি শুধু যাই, আর আমার যাওয়ার কোনো ইয়ে ছিল না। আচ্ছা, এটা কি প্রশাসন এসেছিল বিয়ের সময় জানেন? এবার আমি দেখিনি, পুলিশ টুলিশ কিছু আমি দেখিনি। কিন্তু পরবর্তীকালে মেয়ের যে জন্ম সার্টিফিকেট এবং আধার কার্ড দেখানো হচ্ছে, এটা কি তাহলে ডুপ্লিকেট, যে 2002-এ না হয়ে 2001-এ জন্মগ্রহণ করেছে দেখাচ্ছে সার্টিফিকেট? এবারে ওই সময় আমার তো জন্ম সার্টিফিকেট কিছু দেখায়নি, বা মেয়ের বাবা আমার কাছে বলেনি যে আমি ডুপ্লিকেট পারবে কিছু আমার ওর সম্বন্ধে। আপনাকে যেটা দেখিয়েছিল সেটা 2002 সালে? একদম কারেক্ট, হ্যাঁ হ্যাঁ দেখিয়েছিল, সেটা বিয়ের এক মাস মানে দেড় মাস আগে আমাকে দেখিয়েছিল, এবার তারিখটা ঠিক মনে। কিন্তু এই যে জন্ম সার্টিফিকেটটা এখন 2001-এ কীভাবে করলো আপনার কি জানা আছে, কোথাও খোঁজ পেয়েছে? একদমই না, একদমই জানি না। আপনি ওদের জিজ্ঞেস করেননি এই সার্টিফিকেট কোথায় পেলেন? ওরা তো আমার সার্টিফিকেট সম্বন্ধে কিছুই আমি জানিনি, আমার কিছুই বলেনি যে আমি বার করেছি, আমি সমস্যা সলভ করতে বার করেছি, আমার কিছু যেরকম বার করেছে আমি জানি না, আপনার কাছ থেকে শুনলাম। আপনার নাম? শবরী বৈদ্য। কি করেন আপনি? আশা করি। আচ্ছা, আপনার মেয়ের দুটো সার্টিফিকেট আপনার হাতে, প্রকৃত অরিজিনাল কোনটা? এটা অরিজিনাল। আর এটা কোথায় পেয়েছেন? জানি না। এটা কে করে দিয়েছে, বাইরের কেউ করে দিয়েছে? মোটামুটি মেয়ের বিয়ে দিয়েছে ভালো সম্বন্ধ আছে দেন, কিন্তু এই সার্টিফিকেটটা কে করে দিল 2 নম্বরই করে?
আপনি কি জানেন না কে করে দিয়েছে? এই যে ধরুন এই আইসিডিএসের যে ভদ্র মহিলা রয়েছে, উনি বলছেন যে 2002-এ জন্ম ছিল, উনি এখন বলছেন যে আমিও জানি না। আপনার কি মনে হয়, উনি জানেন এই ব্যাপারটা? যে মেয়ে বিয়ে হয়েছে তার নাম কি? আপনার নাম? আপনার কোন মেয়ে, বড় না ছোট? সুজাতা কদিন আগে তার বিয়ে হলো, ওর কি বয়স হয়ে গেছিল? তারপরে কিভাবে, আপনারা তো জানেন নাবালিকার বিয়ে দেওয়া ঠিক নয়, তাহলে বিয়ে কিভাবে দিলেন? কিভাবে দিল এইভাবে শুনেছিলাম, তারপরে ভালো পার্টি দেখে আপনাদের, আমরা তো সব জানি না, আমরাও সব জানি না বা ইয়ে করিনি শুনিনি কিছু, হয়ে গেছে ভালো পার্টি দেখেছি, পড়াশোনা বন্ধ দিচ্ছে বলে ওই জন্য আবার দিয়ে। কিসে পড়াশোনা করতো? টুয়েলভে উঠে গেছিল। আচ্ছা, ওকে যে বিয়ে দিলেন কার সঙ্গে বিয়ে দিয়েছেন? নাম বলতে হচ্ছে কার্তিক। বাড়ি কোথায়? ছেলে কি করে? আচ্ছা, আপনারা যে বিয়ে দিলে আপনারা তো জানতেন মেয়ের বয়স কম, কেউ বাধা দিয়েছিল? আশার দিদিমণি থেকে আরম্ভ করে সবই ওরা কেউ বলেছিল যে বিয়ে দেবে না, না সবারই হেল্প করেছিল? সবারই বিয়েতে এসেছিল, সবারই বিয়ে বাড়িতে এসেছিল তো? আপনার নাম? ম্যাডাম, আপনার গ্রাম পঞ্চায়েতে কয়েকদিন আগে এই দক্ষিণ রায়পুরে একটি নাবালিকা মেয়ের বিয়ে হয়, প্রশাসনের কাছে খবর আপনারা দেন এবং প্রশাসন জানে, কিন্তু প্রশাসন আসার পরে দেখতে পেল তার যে আধার কার্ড রয়েছে বা জন্ম সার্টিফিকেট রয়েছে তাতে মেয়ের বয়স হয়ে গেছে, এইটার সম্বন্ধে আপনি যদি বলেন। এখন দেখা পাচ্ছি আপনার লেজারেও নেই, আপনি কি বলবেন এই ব্যাপারটা? বর্তমান যেটুকু আমার, আমি দেখেছি বা আমার হোয়াটসঅ্যাপেও ওই মেয়েটির আধার কার্ড এবং জন্ম সার্টিফিকেটও হোয়াটসঅ্যাপে আছে, কিন্তু তার আগে আমার পঞ্চায়েত সমিতির মেম্বার ও আমাকে জানায় বিষয়টা যে বয়স 2-3 মাস কম আছে। তারপর আমি আশা দিদিকেও জিজ্ঞেস করি, আশা দিদিও একই কথা বলে বয়স কম আছে, ওদেরকে বাড়িতে বলি কিন্তু ওরা আমাকে গালাগালি করে মারমতলব খেয়ে, সেই কারণে ওদেরকে সাবধান করেছি। আশা দিদিমণির পর স্বাস্থ্য সহায়িকা দিদিও আমাকে ফোন করে যে বিষয়টা ওর ওখানে মেয়েটার বয়স কম আছে আর পরিবেশ এত উত্তপ্ত, আমি যেতে পারছি না দিদি, কী করবেন? আমি বললাম ঠিক আছে দিদি, এই পরিবেশে ওখানে আসতে হবে না, আমি দেখছি। এরপরে যখন আমার হোয়াটসঅ্যাপে আসে আমাকেও চ্যাসিয়ার থেকে ফোন করে, আমাকে বললো আপনি স্টেপ নেবেন না আমরা করবো? আমি বললাম দেখুন, আমি একটা রাজনীতি থেকে এসেছি আর ওখানে একটা রাজনীতি ইস্যু দাঁড়িয়ে গেছে, হ্যাঁ সেই কারণে কিন্তু আমি আপনারা দায়িত্ব, আপনারা যে কন্যা থেকে শুনুক না কেন আপনারা এই দায়িত্বটা নিন। দ্বিতীয় অবসরে আমার পঞ্চায়েত সমিতির মেম্বার কে আমার পঞ্চায়েত সদস্যর স্বামী, হ্যাঁ সুচিত্রাদি স্বামী, ওই যে ভোমলদা মানে স্বপনদা, উনি ফোন করে যে ওইটা দেখো ভালো ছেলে, মেয়েটা যাতে বিয়ে হয়ে যায় তোমরা এতে একটু বাধা দিও না, হ্যাঁ এইভাবে ওকে জানায়। তারপর আমি দেখলাম যে আমার হোয়াটসঅ্যাপে যে সার্টিফিকেট এবং আধার কার্ডটা এসছে তারই কিন্তু বয়স আছে যে মানে 26-2-2001 তার জন্ম, তাহলে সেখানে 26-2-2001 মানে তার 18 হয়ে যাচ্ছে। আমি যখন আমার পঞ্চায়েতের লেজারে দেখলাম যে মেয়েটার জন্ম ছিল কিন্তু 26-2-2001 আর রেজিস্ট্রেশন ছিল 2002-তে জন্ম কিন্তু আর রেজিস্ট্রেশন নম্বর ছিল 27। সার্টিফিকেটটা কিন্তু আবার ইস্যু হচ্ছে 2010 সালে 26-2-2001 দিয়ে, হ্যাঁ এটা আমি মনে করছি সম্পূর্ণ নকল, কারণ 2002 সালেই তার জন্ম ছিল এবং রেজিস্ট্রেশন সেভাবেই ছিল। বর্তমান আমি আমি অন্তত বলবো এই বিষয়টা কেউ না কেউ নকল করে জালিয়াতি করেছে। আপনার মনে হচ্ছে কি কোনো একটা জালিয়াতি চক্র এটা কাজ করছে? আমি তো সেইটা মনে করেছি, যে মনে করি যে এটা জালিয়াতি হিসাবেই কাজ করছে। আপনার কি মনে হয় এটা সত্য উদ্ঘাটন হওয়া জরুরি? সত্য উদ্ঘাটন হওয়া জরুরি। আপনার পরিচয়? আমি ছন্দা মণ্ডল, দক্ষিণ একুশ গ্রাম পঞ্চায়েতের প্রধান। ধন্যবাদ। আপনার ভাসুরের মেয়ে সুজাতার বিয়ে হলো, ওর বয়স কম ছিল তো? হ্যাঁ 2-1 মাস কম ছিল, আর ভালো পাত্র দেখলাম তাই জন্য আমরা গরিব সংসারে কী করবো চাকরি করলে বিয়ে দিলাম, যে আমরা গরিব আর দিন পরে মেয়ে বয়স হয়ে যাবে তখন আমরা রাখতে পারবো না, বড় লোক বাড়ি হলে বাবা এখন বয়সে 25 বছর হোক 26 বছর হোক রাখা যাবে,
কিন্তু আমাদের গরিব সংসারে তো রাখা যায় না, আমাদের যেমন সামর্থ্য তেমন দিতে হবে। ভালো পাত্র সম্বন্ধে পেলাম তাই আমরা দিয়ে দিই। আচ্ছা, এই সময় বিয়ে যখন হয় তখন কোনো প্রশাসনের লোক এসে বাধা দিয়েছিল? না, কেউ আসেনি। আপনারা যে ভোটার কার্ড, মেয়ের যে আধার কার্ড এবং জন্ম সার্টিফিকেটটা কোথায় পেলেন সেটা ঠিক বলতে পারবো না। অরিজিনাল যে জন্ম সার্টিফিকেট সেটা না দেখিয়ে আপনারা ডুপ্লিকেট জন্ম সার্টিফিকেট কোথায় পেয়েছে আপনি জানেন? কে করেছে? আপনার ভাষণ পেয়েছে সেটা বলতে পারবো না, এটা আমরা যেটুকু জানি সেটা। কে সহযোগিতা করেছে তাও সেটা জানি। আপনাদের কানে আসেনি যে মেয়েটা নাবালক ছিল, হঠাৎ করে সার্টিফিকেটে কীভাবে তার বয়স হয়ে গেল, দেখেছেন কিছু? সেটা তো আমরা অত খেয়াল, আমরা অত তো জানি না, পড়াশোনা জানি না, কী করে বুঝবো যে ওটা কীরকমভাবে আছে কী আছে না আছে আমরা তো জানি না। ওর কটা জন্ম সার্টিফিকেট? একটাই তো শুনেছিলাম, আধার কার্ড একটা, আধার কার্ডও একটা হারিয়ে গেছিল শুনেছিলাম, তারপরে কী করেছে জানি না। তারপর আমার নতুন তৈরি করেছে। কতদিন আগে? অনেক দিন হয়ে গেছে। অনেক দিন আগে তৈরি করেছে না, বিয়ের আগে তৈরি করেছে সেটা তারা জানবে সঠিক আমরা জানি না। আপনার নাম? আমার নাম সাগরিকা।